ভিডিও রিকোয়েস্ট নিয়ে সবার অনেক কনফিউশন হচ্ছে। আমি এটা আমার চ্যানেলে দেখলাম যে যারা যারা আমাকে ভিডিও কন্টেন্ট সাজেস্ট করেছে তাদের তারা অনেকেই আমাকে বলছে যে আমার রিকোয়েস্টের ভিডিও কবে আসবে। তো তাই জন্য আমি আজকের এই ছোটো ভিডিওটা বানাচ্ছি সবার কনফিউশনটা দূর করার জন্য। তো সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল সৌম্য ক্রিয়েটিভে। তো আমি সৌম্য। তো আমার চ্যানেলে গত অনেক দিন হয়ে গেছে, অনেক দিনই হয়ে গেছে আমার চ্যানেলে অনেক রিকোয়েস্ট আসছে যে ভাই তুমি এই কন্টেন্টটা বানাও বা একটা এই দেবীর ভিডিও বানাও, ওই দেবীর ভিডিও বানাও। তো অনেকে দেখছে যে তারা কমেন্ট করছে, আমি রিপ্লাইও দিচ্ছি কিন্তু তাদের রিকোয়েস্ট কমপ্লিট করছি না। তো তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো দেখো, আমি রিকোয়েস্টার্সদের সমস্ত রিকোয়েস্ট কমপ্লিট করছি, ঠিক আছে? তো এটা একটা প্যাটার্ন যাচ্ছে আমার রিকোয়েস্টিং, রিকোয়েস্টের যে রিকোয়েস্টটা কমপ্লিট করব সেটা একটা প্যাটার্ন নিয়ে করছি আমি। এটা হলো যে যে প্রথম যে রিকোয়েস্ট করেছিল, মানে আমার চ্যানেলে প্রথম যে রিকোয়েস্ট এসেছিল একটা, সেটা অভয়কৃষ্ণ নামে একজন আমাকে রিকোয়েস্ট করেছিল। তো সে আমার প্রথম রিকোয়েস্টটা ছিল, তো তাকে আমি ফার্স্ট পজিশনে রেখেছি। আমি পজিশন ওয়াইজ তোমাদের রিকোয়েস্ট কমপ্লিট করছি, ঠিক আছে? তো ফার্স্ট যে ছিল উনি অভয়কৃষ্ণ বলে একজন আছেন, উনি আমাকে ভীমা দেবীর কন্টেন্ট রিক্রিয়েট করতে বলেছিল, ঠিক আছে? সেকেন্ড পজিশনে যে আছে, মানে অভয়কৃষ্ণের পরে যে নেক্সট যে আমাকে ভিডিও, সেকেন্ড পজিশনে যে আমাকে ভিডিও কন্টেন্ট সাজেস্ট করেছিল সেগুলো রেজওয়ান সিদ্দিকী, দেবী কুষ্মান্ডার করতে বলেছিল 2022-এর মহালয়া জি বাংলা থেকে। কিন্তু আমি করিনি, আমি জি বাংলা মহালয়া থেকে করিনি, আমি কালাস বাংলা থেকে 2021-এরটা করেছিলাম। তো আমি এই জন্য করিনি কারণ মহালয়ার যে 2022-এর মহালয়ার কুষ্মান্ডাটা আমি আমার 2023-এ ইনক্লুড করতে চাই, ঠিক আছে? তো তার রিকোয়েস্ট কমপ্লিট করলাম। তারপর থার্ড যে আমাকে কন্টেন্ট সাজেস্ট করেছিল তার নাম ছিল সুপ্রতিম দে, দেবী তারা কন্টেন্ট সাজেস্ট করেছিল। তার সাথে আরেকটা করেছিল শিশু শিব, আমি সেটা জানি না, মানে আমি ওটা ঠিক আমার মাথায় ঢোকেনি, তাই আমি দেবী তারাটা রিক্রিয়েট করেছি। তো আমি এখানে একটা টেবিল দিয়ে দিচ্ছি, মানে একটা চার্ট যেটা আমি দেখে তোমাদের সবগুলো বলছি, সেই চার্টটা তোমরা ফলো দেখে বুঝতে পারবে যে পজিশন তোমাদের কোন কোন জায়গায় আর কাদের কাদের রিকোয়েস্ট কখন কখন আসবে, কোন পজিশনে তারা আছে, ঠিক আছে? তো আমার আমার একটা সাবস্ক্রাইবার আছে চন্দ্রয় চ্যানেল, বা চন্দ্রয় চ্যানেল জানি না কী নাম, চন্দ্রয় চ্যানেল, সে আমাকে দেবী কমলে গামিনী রিক্রিয়েশন করতে বলেছে। আমাকে তিন তিনটে ভিডিওতেও মানে কন্টিনিউ কমেন্ট করেছে যে তুমি আমার ইয়ে করো, রিকোয়েস্ট ইয়ে করো নাও। তো আমি তার জন্য বলতে চাই, তুমি আমার চ্যানেলে সিক্সথ পজিশনে আছো, তো তোমার রিকোয়েস্ট সিক্সথ টাইমে আসবে। মানে আমি এখন আপাতত যে তুমি দেখতে পাচ্ছ এখানে আমি চার্টটা দিয়ে দিচ্ছি, তো এই চার্টে যেগুলো বোল্ডে লেখা, মানে বোল্ড লেটার্সে লেখা, তাদেরগুলো রিকোয়েস্ট কমপ্লিট হয়ে গেছে। যেমন অভয়কৃষ্ণ, রেজওয়ানা সিদ্দিকী, সুপ্রতিম দে, সাত্যকী রায়, এদের রিকোয়েস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার পাঁচ নম্বরে তুহিন দাস, কি এই নামটা আমি ঠিক মানে উচ্চারণ করতে পারবো না, মানে যাই না, সামুয়েল ত্রিপুরা, আমি যদি ভুল বলে থাকি সরি, আমি আসলে নামটা কোনো শুনিনি তাই আমি উচ্চারণ করতে পারছি না। আরেকটা হচ্ছে রাহুল টিম ব্লগস, এরা আমাকে ধূমাবতী দেবী রিক্রিয়েশন করতে বলে। তো আমাদের তুহিন দাস কোনো উল্লেখ করেনি কোন মহালয়াতে করবো, আর শ্যামল ত্রিপুরাও কোনো উল্লেখ করেনি, রাহুল টিম ব্লগস আমাকে উল্লেখ করেছে মহালয়া 2022 কালার্স বাংলা থেকে। ওকে, তারপর আছে সিক্সথ পজিশনে চন্দ্রয় চ্যানেল, দেবী কমলে কামিনী। তারপর সেভেন্থে আছে এক্সপার্ট গেমার, অপর্ণা কর্মকার, সনত ঘোষ, দেবী রক্তদন্তিকার করতে বলেছে 2020 থেকে। তো তোমরা সেভেন্থ পজিশনে আছো, মানে এই যে এখন যে চারটে কমপ্লিট হয়েছে, 1, 2, 3, 4, ফোর্থ পজিশন অবধি কমপ্লিট হয়েছে, এরপর আসবে ফিফথ, তারপর আসবে সিক্সথ। এইভাবে মানে যারা কমেন্ট করেছে নাম্বার ওয়াইজ, সিরিয়াল নাম্বার ওয়াইজ আমি নিচ্ছি। দেবী ধূমাপতি পাঁচ নম্বরে আমার, মানে ফিফথ প্রাইমে আমার ফিফথ কমেন্ট আমার ধূমাপতির এসেছিল রিকোয়েস্ট, সেই হিসাবে করছি। সেভেন্থ, এইটথে আছে এইট পজিশনে অর্চনা, সূর্য আর্টস অ্যান্ড ক্রাফট, আর একটা আছে অঙ্কন মৃধা, 8 নম্বরে এরা আছে। এরা দেবী জয় দুর্গা করতে বলেছিল মহালয়া 2022।
তো জয় দুর্গাটা আমি তাদেরটা কমপ্লিট করতে পারবো, কিন্তু সেটা একটু অনেক দেরি হবে, কারণ মহালয়া 2023-এ আমি জয় দুর্গা, আমার মহালয়া 2023-এ আমি জয় দুর্গা ইনক্লুড করেছি, তো সেখানে আসবে। তারপর আছে 9-এ আছে সমীর সর্দার, স্যামসাং স্যামসানি সানি এটা যায় না, এটা আমার কমেন্টের নামে এসেছিল, আমি এটাই লিখেছি। অঙ্কন মৃধা, বিটিএস আর্মি সৌহরদয়া, সৌহরদয়া দেবী ছিন্নমস্তা করতে বলেছে, তার মধ্যে সমীর সর্দার কোনো উল্লেখ করেনি কোন চ্যানেল থেকে করব, স্যামসাং স্যামসাংই বলেছে 2021 থেকে, অঙ্কন মৃধাও 2021 থেকে বলেছে জি বাংলা, বিটিএস আর্মি বলেছে 2022 কালার্স বাংলা। কুল মিলিয়ে তোমরা দেখতে পাচ্ছি 15টা আছে সিরিয়াল নাম্বার, ঠিক আছে। তারপর 10-তে আছে অভিষেক দত্ত, দেবী শতাক্ষী করতে বলেছে 2016 থেকে, অবশ্যই করব যদি সম্ভব হয়ে ওঠে, ঠিক আছে। এটা একটু দেরি হবে এখন আসতে, কারণ আমার অন্যান্য আগে যে পজিশনে যারা আছে তাদেরগুলো করতে হবে। সজীবরা তুমি 11-তে আছো, 11th পজিশনে। 12 হচ্ছে সোমা ব্যানার্জি, ইনি আমাকে তিনখানা রিকোয়েস্ট করেছেন, একটা হলো দেবী ঐন্দ্রী, দেবী ত্রিপুরা সুন্দরী, দেবী বারা ত্রিপুরা সুন্দরী। এর মধ্যে যে সোমা ব্যানার্জি তাকে আমি বলে দিই, দেবী ঐন্দ্রীর কোনো সং বা ডান্স তো নেই নেই তো আমি ওটা করতে পারবো না, এখানে আমার কিছু করার নেই। আর ত্রিপুরা সুন্দরী বারা ত্রিপুরা সুন্দরী করা যায়। তারপর 13-তে দেব আর্ট আমাকে কমেন্ট করেছিল দেবী ভদ্রকালী করতে, আমি আজকেই তাকে কমেন্ট করে জানিয়েছি যে আমি একটা ভিডিও বানাবো ছাড়বো, হে মনেছে এ গুড ডিসিশন, সো থ্যাংক ইউ। 13-তে দেব আর্ট ভদ্রকালী করতে বলেছে মহালয়া জি বাংলা 2017 থেকে। তারপর 14th পজিশনে 14-তে আছে রাজ গেমিং অ্যান্ড ফান, দেবী কপালিনীর করতে বলেছে 2017 মহালয়া থেকে জি বাংলা। আর তারপর লাস্টে এসেছে আদিত্য, আদিত্য দে হিংলাজের করতে বলেছে, এবার হিংলাজের কোনো তো সং বা ইয়ে তো নেই ডান্স, আমি এদেরটা করতে পারবো না, তো যাদেরটা আমি করতে পারবো না একটা বলছি, একটা হলো আদিত্য, আদিত্যর যে রিকোয়েস্ট, তুমি যদি অন্য কোনো দেবী সাজেস্ট করতে চাও তাহলে করতে পারো। তারপর সোমা ব্যানার্জি দেবী ঐন্দ্রী পারবো না, আর আর হ্যাঁ আর সবাই আছে, আর সবাই আছে। সজীব রায় দেবী চণ্ডিকা করতে বলেছে, অবশ্যই করবো কিন্তু সাথে থাকতে হবে, নাহলে পারবো না, দেখতে হবে না, তো এই কনফিউশন সবার হতো যে কার রিকোয়েস্ট কবে আসবে, ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। আর আমার একটু কন্টেন্ট আসতে দেরি হয়, এই যে কদিন আগে ভ্রামরি দিয়েছি, এখন কদিন পরে আমি ধোয়াবতি ছাড়ো আমার জানি না, কিন্তু এই 5, 6, 7, 8 করে আসবে। মানে যদি তোমরা ভালো করে বুঝে দিতে থাকো আমি কী বলছি, তোমরা বুঝে যাবে যে তোমাদের রিকোয়েস্ট কবে আসবে, ঠিক আছে। আবার একবার রিকল করে দিই যে আমার চ্যানেলে প্রথম রিকোয়েস্ট অভয় কৃষ্ণর এসেছিলো দেবী ভীমা কর্তা, তাই ফার্স্ট পজিশনে আমি তাকে রেখেছি। সেকেন্ড রিকোয়েস্ট যে এসেছিলো সেকেন্ড রিকোয়েস্ট রেজওয়ান সিদ্দিকী, থার্ড রিকোয়েস্ট এসেছিলো সুপ্রতিম দেব, ফোর্থ রিকোয়েস্ট সাত্যকী রয়, ফিফথ রিকোয়েস্ট এসেছিলো তুহিন দাস, তারপর মানে তুহিন দাসের প্রথম এসেছিলো ফিফথ রিকোয়েস্ট, তারপর শ্যামুয়েল ত্রিপুরা বা রাহুল টিম ব্লগসের, এগুলো আমাদের পরের ভিডিওতে, কিন্তু রিকোয়েস্ট তো একই করেছে ধূমাপতি, তাদের আমি ফিফথ পজিশনে রেখেছি, তুহিন দাস, শ্যামুয়েল ত্রিপুরা অ্যান্ড রাহুল টিম ব্লগস। 6-তে চন্দ্ররয় চ্যানেল আমি জানি না, যাই হোক তোমাকে বলে দিই আসবে, অপেক্ষা করো। 7-তে আছে এক্সপার্ট গেমার অপর্ণা কর্মকার, সনদ ঘোষ, দেবী রক্তদন্তিকা, এইটা আছে অর্চনা সুরিয়া, আর্টস অ্যান্ড ক্রাফট দেবী জয় দুর্গা করতে বলেছে, আর অঙ্কন মৃধা জয় দুর্গা করতে বলেছে। সমীর সর্দা, দেবী ছিন্নমস্তা, স্যামসং স্যামসং, অঙ্কন মৃধা, বিটিএস আর্মি সৌরদয়া, এরা বলেছে, ঠিক আছে। স্যামসং স্যামসংই মহল্লা 2021 থেকে জি বাংলা, অঙ্কন মৃধা তো 21 থেকে যে ছিন্নমস্তাটা আছে ওটা আমি আমার মহল্লাতে ইনক্লুড করতে চাই, কারণ আমি ওটা করবো না, 2022-এরটা করতে পারি, ঠিক আছে। তারপর 10th, 11th, 12th, 13th, 14th, 15th তোমরা চারটে দেখে না, চারটে তো লেখাই আছে। তো যাদের কনফিউশন ছিল তারা দূর করে দিন, এবার যারা না বোঝো নি আবার একবার ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো পজিশনসগুলো তোমাদের, আর এইভাবেই রিকোয়েস্ট ভিডিওগুলো আসবে, ঠিক আছে। তো নেক্সট ভিডিও ধূমাপতির আসবে,
অপেক্ষা কর, আস্তে আস্তে সবার চেষ্টা করবো করা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।